Welcome back to my channel, Kitish Bandhana Vlog. আজকে দিঘা শেষ ট্যুর আমাদের, কারণ এত বৃষ্টিতে কিছুই করার নেই। তো এখন আমরা হোটেল রুম ছেড়ে বেরোবো, এখন সকাল 10টা বাজে। আমরা ট্রেনে যাবো কি বাসে যাবো জানি না। তো খুবই মানে বৃষ্টির মধ্যেও এনজয় করেছি, মিথ্যা কথা বলবো না। তবে আমার কপাল খারাপ, যখনই দিঘার আসার কথা বলি বৃষ্টি জল বৃষ্টি প্রচুর পরিমাণে হয়, তো তার জন্য এটাই হলো। এখন চলো, আর এই বৃষ্টিতে ভালো লাগছে না, চলে যাবো। তো হ্যালো গাইস, তো দেখো আজকে তো আমরা চলে যাচ্ছি দীঘা থেকে আমাদের বাড়ি ফেরার পথে। তো আমি তো ভিডিও করছিলাম আর ইউজ করছি, আর ক্ষিতিশ কী করছে দেখো, ভিডিও করছে এইগুলোকে দেখানোর জন্য, ও ভিডিওই করছে সকালে। তো তবুও আমি দেখেছি, দেখার পরেও আমি ভিডিও করে যাচ্ছি। তো তারপরে আমরা ওখান থেকে ঘরের থেকে বেরিয়ে গেছি, গিয়ে নিচে চলে এসেছি রিসেপশানে। এখন দাদা বসে আছে, সমুদ্রে আমাদের জানা পরিচিত মধ্যেই আমরা এসেছিলাম। তো সত্যি খুব যত্ন করেছে, আর মানে বৃষ্টির মধ্যেও যে এনজয় করা যায় সেটি দাদার জন্যই সম্ভব হয়েছে। তো তোমাদেরকে ক্ষিতিশ কী করলো, একটু ঘুরে ঘুরিয়ে দেখালো। তোমরাও যদি এখানে আসতে চাও তো অবশ্যই মানে নাম্বার যদি কেউ চাও তো ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে কম মানে সামর্থ্যের মধ্যে খুব সুন্দর জায়গা, আর খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু এখানে আছে, তো তোমরা আসতে পারো। তো যাই হোক, আমরা সুমিতার সাথে কথা টথা বলে এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমি এই আজকে ব্লগটা শুধু আসা যাওয়া মানে শুধু আসার মানে বেরিয়েছি সেইটা নিয়েই হয়েছে। তো ক্ষিতিশ তো ব্লগটা একটু টুকরো করছে, কারণ আমরা আসার সময় বাসে এসেছিলাম, আমার খুব অসুস্থ হয়ে গেছিলাম আমি বাসে আসতে। তো ওই কারণে ও কী করে যাওয়ার সময় ট্রেনে যাওয়ার ব্যবস্থা করলো, কারণ এসি গাড়িতে এসি বাসে আসার কথা হয়েছিল, বাট আমি কোনো বাসেই উঠতে চাই না, যার জন্য আমরা ওখান থেকে সমুদ্রে মানে হোটেলের সামনে দিয়েই আমরা গাড়িতে উঠে গেছি, যে ওখান থেকে ডাইরেক্ট আমরা স্টেশনে চলে গেলাম, দীঘা স্টেশন। দীঘা স্টেশনটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কারণ আমি গাড়িতে আসছিলাম তখন একটু দেখাচ্ছিলাম একটু একটু করে, আমরা ফেরার পথে এটা ট্রেনে ফিরছি তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখান থেকে আমরা স্টেশনে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আসলে বাসে এসেছিলাম, এখন ট্রেনে যাব, স্টেশনে আসলাম। শুনে আসো না কেন তুমি আমার না, এই জন্য এক্সপ্রেস টিকিট কেটেছে, এখন কটায়? 10:30। ট্রেন লেট আছে কিছু জানে না, আমার সাথে জিজ্ঞাসা করছে, আমি দেখতে জানি না ট্রেনে এদিক থেকে। তো সেখানে ক্ষিতিশ টিকিট কাটলো। এবারে দেখো আমাদের কী বলো তো, আমরা কোনোদিন এই রাস্তায় আসিনি, এবার প্রথম এসেছি। ক্ষিতিশ কী করেছে, লোকাল কাটাবার দিয়ে মানে রিজার্ভেশন কেটে নিয়েছে। তো দেখো এখানে আমরা দীঘা স্টেশনটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তেরি আতি হেরি জাতি হেরি আতি হেরি জাতি হৌসম আয়ে মৌসম যায়ে মৌসম আয়ে মৌসম যায়ে তু কেউ নহি আতি হ্যা তুঝে ভুলা নেহি তুঝে ইয়াদ কিয়া এক বার নেহি সবার কিয়া সবার কিয়া ইয়া তেরি আতি হ্যা যা মেরি জাতি হ্যা
आके मुझको बतला दे आखिर क्या मजबूरी है तेरे मेरे बीच में किस लिए ये दूरी है। तेरा नाम सनम कर दूंगा बदनाम सनम तू जहां भी जाएगी बेवफा कहलाएगी। आजा मेरी जिंदगी करना मुझसे बेरुखी। मौसम आए मौसम जाए मौसम आए मौसम जाए तू क्यों नहीं आती है। तुझे भूला नहीं तुझे याद किया एक बार नहीं सौ बार किया सौ बार किया। याद तेरी आती है जान मेरी जाती है। बिन तेरे सोनी सोनी लगती है ये जिंदगी। ओ अपने साथ ले गई तू मेरी हर खुशी। देख मेरी जाने मन मेरा ये दीवानापन हद से